হাই স্টুডেন্টস, আমরা জীববিদ্যা বায়োলজি থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব যেগুলো রেলওয়ে, এনটিপিসি, আইসিটিএস ও রাজ্যের অন্যান্য পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সো নলেজ দ্যাট পার্সিনিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? পার্সিনিয়াস অ্যানিমিয়া ঘটে ভিটামিন বি12-এর অভাবে। নেক্সট প্রশ্ন, ফার্ন গাছের শুকানো কোন অ্যাসিডের প্রভাবে চলন দেখায়? ম্যালিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ফার্ন গাছের শুকানো ম্যালিক অ্যাসিডের প্রভাবে চলন দেখায়। পরের প্রশ্ন, ইস্টের দেহে কোন সন্ধান ঘটে থাকে? ইস্টের দেহে কোহল সন্ধান ঘটে থাকে। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন, এখনো গ্লুকোজ সম্পূর্ণরূপে চারণ করলে কত অণু এটিপি উৎপন্ন হয়? এখানে 38 অণু এটিপি উৎপন্ন হয়। পরের প্রশ্ন হচ্ছে, বাদুরের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পেট্রোফাস চাইগানিটাস। অ্যান্সার হবে এখানে এ। পাকস্থলীর আম্লিক অর্ধপাচিত খাদ্যবস্তুকে কী বলে? কাইম বলে। অ্যান্সার হবে এখানে এ। পাকস্থলীর কোন কোষ থেকে এইচসিএল ক্ষরিত হয়? অক্সিনেটিক কোষ থেকে পাকস্থলীর এইচসিএল ক্ষরিত হয়। মানুষের কোন কোষটি বহু নিউক্লিয়াসযুক্ত? এখানে সিনটিয়াম। অ্যান্সার হবে সিনসিটিয়াম, সরেখ পেশি। পরের প্রশ্ন হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার অন্তঃগাত্রে অবস্থিত টেনিস র্যাকেটের ন্যায় বিন্দুযুক্ত গঠনকে কী বলে? অক্সিজম। অ্যান্সার হবে সি, অক্সিজম। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার অন্তঃগাত্রে অবস্থিত টেনিস র্যাকেটের ন্যায় বিন্দুযুক্ত গঠনকে বলে অক্সিজম। পরের প্রশ্ন, হেপাটাইটিস রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? যকৃৎ। হেপাটাইটিস রোগে মানুষের যকৃৎ অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয়। পরের প্রশ্ন, কোন প্রাণীর পৌষ্টিকতন্ত্রে গিজার্ট থাকে? পায়রা। কোন প্রাণীর পৌষ্টিকতন্ত্রে গিজার্ট থাকে? পায়রা। পরের প্রশ্ন, কোন মৌলটি ডিএনএ গঠনে ব্যবহৃত হয় না? সালফার মৌলটি ডিএনএ গঠনে ব্যবহৃত হয় না। মূত্রের রক্ত বেরোলে কোন রোগ হয়? হিমোচুরিয়া। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন, শামুকের গমনাঙ্গ কোনটি? মাংসলপথ। শুক্রাণুকে পুষ্টি যোগায় কোনটি? সারটেলি কোষ। অ্যান্সার হবে এখানে বি। নিচের কোনটি মাইক্রো এলিমেন্ট বা ট্রেস বা স্বল্পমাত্রিক উপাদান? এখানে এটা অ্যান্সার হবে বি বা বোরন। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভিটামিন ডি তৈরি হয় কী থেকে? ভিটামিন ডি তৈরি হয় আর্গোস্টেরল থেকে। ভিটামিন বি তৈরি হয় কী থেকে? আর্গোস্টেরল। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন, মানুষের দেহে পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে? ফ্যাট। অ্যান্সার হবে এখানে সি, ফ্যাট খাদ্য পরিপাকে সাহায্য করে পিত্তরস। পরের প্রশ্ন, চোখের লেন্স পাওয়া যায়, লেন্সে কী পাওয়া যায়? ক্রিস্টালিন। চোখের লেন্সে ক্রিস্টালিন পাওয়া যায়। পরের প্রশ্ন, ব্যাঙের কর্টিসনাইনের সংখ্যা কয়টি? 10টা। অ্যান্সার হবে এখানে বি। ভেগাস স্নায়ু নিম্নলিখিত কোন ধরনের? এটা হচ্ছে মিশ্র স্নায়ু। পরের প্রশ্ন হচ্ছে, কেমোজেনি কী? রাসায়নিক উদ্বর্তন। কেমোজেনি হচ্ছে রাসায়নিক উদ্বর্তন। নিচের কোনটি জীবদেহে রাসায়নিক সমন্বয়করূপে কাজ করে? হরমোন। রাসায়নিক সমন্বয়করূপে নিচের কোনটি মিশ্র গ্রন্থি? এখানে অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি। ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে কোনটি? থাইরক্সিন। ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে রোগ সৃষ্টিকারী জীবাণুকে কী বলে? এখানে প্যাথোজেন বলে। মাইলিন আবরণী কোথায় থাকে? মাইলিন আবরণী থাকে অ্যাক্সনে। অ্যান্সার হবে এখানে বি। একটি অন্তর্বর্তী প্রাণীর উদাহরণ দাও। হংসচঞ্চ হচ্ছে একটি অন্তর্বর্তী প্রাণীর উদাহরণ। শ্রেণী বিন্যাসের জনক হলো লিনিয়াস। অ্যান্সার হবে এখানে সি। বীজক প্রাণী হলো ব্যাকটেরিয়া। অ্যান্সার হবে এখানে এ। রুই মাছের কোন অঙ্গে রোট মিরাবিলি দেখা যায়? এখানে পটকা। অ্যান্সার হবে এখানে বি। অগ্নাশয় কী? অগ্নাশয়ের আসলে এখানে পোষম। অ্যান্সার হবে এখানে বি। কোন ভিটামিন বায়ু ও তাপের সংস্পর্শে তাড়াতাড়ি বিনষ্ট হয়? ভিটামিন। এখানে অ্যান্সার হবে সি, সি ভিটামিন বায়ু তাপের সংস্পর্শে তাড়াতাড়ি বিনষ্ট হয়। একটি পুঞ্জীভূত ফলের উদাহরণ দাও। এখানে পুঞ্জীভূত ফলের চারটে অপশান আছে, আনারস, আতা, ডুমুর, কাঁঠাল। আতা হচ্ছে পুঞ্জীভূত ফলের একটি উদাহরণ। নিম্নলিখিত কোন উপাদানটি কেবলমাত্র আরএনএ থেকে পাওয়া যায়? ইউরাসিল। গাছের পাতায় কিসের অভাবে ক্লোরোসিস ঘটে? এখানে ম্যাগনেসিয়ামের অভাবে গাছের পাতায় ক্লোরোসিস রোগটি হয়। তারপরে প্রশ্ন হচ্ছে, শালক সংশ্লেষে পাতার কোন কলায় সংগঠিত হয়? শালক সংশ্লেষ পাতার মেসোফিল কলায় সংগঠিত হয়। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন, কিসের উপস্থিতিতে দেহের ভিতর রক্ত জমাট বেঁধে থাকে না? এখানে হেপারিনের জন্য দেহের ভিতর রক্ত জমাট বাঁধে না। পরের প্রশ্ন হচ্ছে, নিচের কোন জিনিসটি মানুষের দেহে তৈরি হয় না? সেলুলোজ জিনিসটি মানুষের দেহে তৈরি হয় না। পরের প্রশ্ন, তিক্ত স্বাদযুক্ত ফলে উচ্চমাত্রায় কী থাকে? এখানে থাকে অর্গানিক অ্যাসিড।
তিক্ত উৎসাহযুক্ত ফলে উচ্চমাত্রায় অর্গানিক অ্যাসিড থাকে। পরে প্রশ্ন, চিনি তৈরিতে কোন সূচকের উপস্থিতিতে গ্লুকোজ ইথাইল অ্যালকোহল পরিণত হয়? এটা হবে জাইমের অ্যান্সার হবে এখানে বি। আয়োডিনের অভাবে কি রোগ হয়? আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। অ্যান্সার হবে এখানে বি। রাতে সিএএম উদ্ভিদের পাতার মেসোফিল কোষের গহ্বরে সঞ্চিত হয় অক্সালো অ্যাসিটেট। অ্যান্সার হবে এখানে ডি, অক্সালো অ্যাসিটেট। লাইকোফেস, লাইকোফেস রঞ্জক পাওয়া যায় ব্যাকটেরিয়াতে। অ্যান্সার হবে এখানে ডি। কোন উদ্ভিদের পত্রবিন্দু পত্রফলক সদৃশ? এখানে আকাশমণি। পরে প্রশ্ন হচ্ছে, কলসপত্রীর কলস কোনটির রূপান্তর পত্রফলক? অ্যান্সার হবে এখানে সি। গাঁধার পুষ্পবিন্যাস হলো অনিয়ত। উদ্ভিদের ফুলে সুমিষ্ট গন্ধ সৃষ্টিকারী উদ্ভিদবাহী পদার্থপূর্ণ গ্রন্থিগুলিকে কী বলে? অসমোফোর। অ্যান্সার হবে এখানে বি। কোষপ্রাচীর গঠনকারী ফেনল সমৃদ্ধ যৌগ হলো সবকটি? এখানে লিগনিন, কিউটিন, সুবেরিন। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সগুলি হলো তড়িৎচুম্বক। পরে প্রশ্ন হচ্ছে, মোচন স্তর গঠনে সাহায্য করে এবিএ? অ্যান্সার হবে এখানে ডি। উদ্ভিদের মূল্যের বৃদ্ধি পরিমাপ করা হয় ফেস মেকার সাহায্যে? অ্যান্সার হবে এখানে বি। বর্ণহীন প্লাস্টিককে কী বলা হয়? লিথোপ্লাস্টিড। পরে প্রশ্ন হচ্ছে, লিথোপ্লাস্টিড কি? সিস্টোলিটযুক্ত কোষ। লিথোপ্লাস্টিড, লিথোলিস্ট হচ্ছে সিস্টোলিটযুক্ত কোষ। অ্যান্সার হবে এখানে বি। সূর্যমুখী নিম্নলিখিত কোন গোত্রের অন্তর্গত? অ্যাস্টোরেসি। অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন, কোন উদ্ভিদটি প্রথম ভ্রূণ সমন্বিত উদ্ভিদ? বায়োফাইট। অ্যান্সার হবে এখানে বি।